এই গ্রুপে এসে আমি আমার জীবন সম্পূর্ণরূপে বদলাতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারাও এই গ্রুপের সাথে থাকেন, আপনারাও এই উদ্যোক্তাদের সাথে থাকেন, নিজের বলার মতো একটি গল্প গ্রুপের সাথে থাকেন, আপনার জীবনও বদলে যাবে, আপনিও একসময় সফল মানুষ হিসাবে বাংলাদেশের সকলের সামনে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন। সকলে এই গ্রুপে যুক্ত হওয়ার পূর্বে আমার নিজস্ব কোনো পরিচয় ছিল না। আজকে এই গ্রুপে যুক্ত হওয়ার পর আমি আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, আমার একটা পরিচয় তৈরি হয়েছে। আমি একটি ছোটোখাটো স্কুলে জব করতাম, সেখানে আমার স্বাধীনতা বা স্বকীয়তা তেমন ছিল না। আমি খুব ছোট মানুষ, আমার কথা হয়তো সবার কাছে অসাধারণ লাগবে না, কিন্তু আমার জীবনে উঠে আসার গল্পটা খুবই কঠিন। আমি যেখানে জব করতাম সেখানে আমার স্বাধীনতা স্বকীয়তা কিছুই ছিল না। আমি সবসময় চাইতাম জীবনে নিজে একটা কিছু করব, জীবনে নিজস্ব একটা পরিচয় তৈরি করব, জীবনে একটি হলেও বলার মতো গল্প তৈরি করব। কিন্তু সেজন্য সঠিক কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না, সঠিক কোনো গাইডলাইন পাচ্ছিলাম না। হঠাৎ করে ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতিষ্ঠিত নিজের বলার মতো একটি গল্প গ্রুপের সন্ধান পাই। এই গ্রুপে যুক্ত হওয়ার পরে স্যারের টানা 90 দিনের অনলাইন কর্মশালাটি আমি শেষ করি। শেষ করার পরে সবচেয়ে বড় যে লাভটি আমার হয় সেটি হলো আমি এখন নিজেকে একজন ভালো মানুষ হিসাবে পরিচয় দিতে পারি। আমি এখন বুকে হাত দিয়ে ঘোষণা দিতে পারি আমি একজন ভালো মানুষ, আমি কাউকে ঠকাই না। আর আমাকে একজন প্রকৃত ভালো মানুষ হিসাবে গড়ার ক্ষেত্রে যিনি অবদান রেখেছেন তিনি হলেন আমাদের প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার। এজন্য স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি পাবনা ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর হিসাবে আসি। পাবনায় যখন আমি দায়িত্ব নেই তখন পাবনার সদস্য সংখ্যা ছিল মাত্র 5 জন, কিন্তু 5 মাসের ব্যবধানে পাবনার এখন সদস্য সংখ্যা হলো 150 জন। এটা সম্ভব হয়েছে পাবনার সকল সদস্যদের আন্তরিকতার কারণে। আমি পাবনার সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই গ্রুপের মাধ্যমে দারুণ আইটি নামে একটি আইটি সেন্টার প্রতিষ্ঠা করতে পেরেছি। বহুত দিনের আমার লালিত স্বপ্ন ছিল কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু এই গ্রুপের মাধ্যমে আমি দারুণ আইটি নামে একটি আইটি সেন্টার প্রতিষ্ঠা করতে পেরেছি। এছাড়া পাবনা ইনফো নামে আমি একটি ওয়েবসাইট করেছি, যেটার জন্য আমি জেলা প্রশাসক বরাবর গিয়েছিলাম। জেলা প্রশাসক বলেছে যে সরকার যদি তোমাকে হেল্প না করে আমি নিজে তোমাকে হেল্প করব পাবনা ইনফো দাঁড় করানোর জন্য। সেটাও হয়েছে নিজের বলার মতো একটি গল্পের জন্য। আর আমাদের এই গ্রুপের মাধ্যমে পাবনার কয়েকটি উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আজলন গ্রুপ, তারা বিভিন্ন ক্লথ নিয়ে কাজ করে। এছাড়াও বরাত শপিং নামে একটি শপিং মল তৈরি হয়েছে শুধু এই নিজের বলার মতো একটি গল্প গ্রুপের মাধ্যমে। এই গ্রুপে এসে আমি আমার জীবন সম্পূর্ণরূপে বদলাতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারাও এই গ্রুপের সাথে থাকেন, আপনারাও এই উদ্যোক্তাদের সাথে থাকেন, নিজের বলার মতো একটি গল্প গ্রুপের সাথে থাকেন, আপনার জীবনও বদলে যাবে, আপনিও একসময় সফল মানুষ হিসাবে বাংলাদেশের সকলের সামনে আপনি নিজেকে তুলে ধরতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।